رحمت برکت ماغ فرا تیر مہرم خاما شورت خامہ شوابن خاما اللہ تعالی رحمت برکت ماغ فرا تیر مہرم جا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ হামদান আলহামদুলিল্লাহ হি হামদান সালামু আলা ওসলাস আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া ও আলিহি ও আসহাবিহি আজমাইন আলাইহিম দিন। সুপ্রিয় দর্শক বৃন্দ দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে পবিত্র মাহে রমজানের রমজানুল মুবারকের আজকের ষষ্ঠ দিনে হাফেজে কোরআন যে তেলাওয়াত করবেন তারাবির ভিতরে সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ কি কি বলেছেন আজকে দেড় পাড়ার মধ্যে আমরা তার ভিতর থেকে বিশেষ বিশেষ কিছু আয়াতের সার সংক্ষেপ নিয়ে আলোচনা করব আজকে আল্লাহ রব্বুল আলমিন সুরা আনামের ৩৫ নম্বর আয়াত থেকে সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে কোরআনের হাফেজরা তেলাওয়াত করবেন তো কোরআনে করিমের এতটুকুন অংশে আজকে যা আল্লাহ বলেছেন তা হচ্ছে অনেকগুলি আয়াতের ভেতরে বিশেষ বিশেষ আয়াত হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আই ও ইলা মুসা আন আল কে এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহিস সালাম এবং তার কমদেরকে লক্ষ্য করে বলছেন যে মুসা নবীকে ওহি দিয়ে আল্লাপাক এটা দিলেন তাকে স্বরূপ একটা লাঠি এবং এই লাঠি দিয়ে তার সমকালীন ফ্রাউনের জাদুঘরদেরকে পরাভূত করার সমস্ত কৌশল তিনি অবলম্বন করতেন আল্লাহরব্বুল আলমিন এই লাঠির মধ্যেই তার মৌজেজা রেখেছেন অন্যত্র আয়াত আল্লাহ রব্বুলিআ আলমিন মুসা আল্লাহি সম্পর্কে আরও কথা বলেছেন আল্লাহ রব্বুলিআ আলমিন বলেছেন মুসা আলাহিহিহিহিহিহি সাল্লাম সবচেয়ে বেশি আমি আল্লাহর সাথে কথা বলেছে এজন্য কোরআনে করিমের অন্যত্র আল্লাহ বলেছেন অকাল্লাম আল্লাহ মুসা লিমা আল্লাহ তালা সবচেয়ে বেশি কথা বলেছেন মুসাআলাহি সাল্লামের সাথে মুসা নবী তুর পর্বতে যেতেন এবং চল্লিশ দিন এক নাগারে রোজা রেখে যখন মুসা নবী তুর পর্বতে উঠতেন আল্লাহরব্বুল আলমিন তার সাথে কথা বলতেন এক পর্যায়ে হাজরতে মুসা সালাম আল্লাহকে বলেছিলেন কলা রব্বি আরেনি আঞ্জুর ইলাইকা হেরব আমি আপনাকে দেখতে চাই আপনার দিকে আমি নজর করতে চাই আপনার দ্বিধার চাই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যুত্তরে যা বললেন পবিত্র কোরআন আজকের এই তারাবীর যে তেলাওয়াত হবে তেলাওয়াতকৃত এই আয়াতের অংশের ভিতরে আল্লাহ বলেছেন যে মুসাহানবী আমাকে যখন দেখতে চেয়েছে এবং বলেছে আপনাকে আমি দেখতে চাই আমার রব তখন আমি বলেছিলাম কল আলান তারানি তুমি কখনও আমাকে দেখতে পাবে না কিং উংজুর ইলাল জাবাল বরং তুমি পাহাড়ের দিকে নজর করো সেই পাহাড়ের দিকে নজর করলে হাজরাতে মুসা আলহ সালামকে আল্লাপাক নির্দেশ দিলেন তুমি আমাকে সরাসরি তো দেখতেই পাবে না বরং তুমি পাহাড়ের দিকে নজর করো সেখানেই আমি কি নিদর্শন দেই সেটা তুমি ফলো করো সেই মুসা সালাম সেই পাহাড়ের উপরে নজর করার পরে আল্লাহর কুদরতি নূর সেখানে বিক্ষিপ্ত হলো দেওয়া হলো এরপর যা কি ঘটনা সেখানে ঘটলো এই আয়াতের মধ্যে বিস্তারিত কথা বলে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ আল্লাহরবুল আলামিন এই আয়াতগুলির মধ্যে এই দেড়পাড়া আয়াতের অংশের ভেতরে আরও কথা বলেছেন মান্না আওয়াজ সালোয়া দুই প্রকারের খাবার বনিসরে প্রতি আল্লাহ আসমান থেকে নাজিল করেছিলেন তার ব্যাপারে বলেছেন সালনা আলাই হিমুল মান্না কুলু রজাক না কুম আল্লাপাক এখানে মান্না ওয়া সালোয়া বিশেষ আসমানি খাবারের কথা যেটা জমিনের উপর আল্লাহ নাজিল করতেন আসমান থেকে সেই ব্যাপারে যথেষ্ট ব্যাখ্যা দিয়ে আল্লাহ এখানে বলেছেন পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রব্বুলি আলমিন এর ভিতরে নাজিল করেছেন এর ভিতরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আয়াত যেটি আল্লাহ রব্বুলি আলমিন কোরআন শরীফের এই অংশে দিয়েছেন ওয়াইদা আখাদা রব্বুকা মিমবানি আদম মিন জুহুরহিম জুর ওয়া আশাহাদুম আলা আনফুসহিম আলাস্তুবি রব্বিকুম বালা শাহিদনা আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাহিহিসালামের পৃষ্ঠ দেশ থেকে উন্মুক্ত করে সমস্ত রুহু জগৎকে বের করে আল্লাহ সমস্ত রুহুদের থেকে স্বীকারোক্তি নিলেন এবং বললেন হে রোহেরা হে আদম সন্তান বনি আদম আমি কি তোমাদের রব নই আল্লাহ রব্বুল আলমিন এই সোয়াল করার পর সমস্ত রুহু জগতের প্রতিটি রুহুই এক বাক্যে বলে উঠেছিল বালা হ্যাঁ আপনি আমাদের রব না সেখানে আমরা সাক্ষী দিয়েছি কাজী আজকে যারাই আল্লাহকে অস্বীকার করছে আজকে যারাই নাস্তিক করছে আজকে যারাই আল্লাহ বিরোধী কথা বলছে আল্লাহ বলতে কিচ্ছু নাই বলতে যারা বলছে তারা তারাও কিন্তু সেদিন আল্লাহর সামনে এরকম ওয়াদা দিয়েছিলেন এরপরে অন্যত্র এই দেড়পাড়া কোরআন শরীফ যে তেলাওয়াত করা হবে আজকে তারাবীর নামাজের ভেতরে সেই পারার ভিতরে আরও একটি সুন্দর আয়াত আল্লাহ দিয়েছেন অলিল্লাহিল আসমাউল হোসনা ফদ বিহা এখানে আল্লাহ তালা বলেছেন সুন্দর করে যে আমার আল্লাহ তো তিনি যার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে আর রহমান আর রাহিম আলহাইল আল কয়ুম জব্বার গফ্ফার করিম সত্তার এই নামগুলি হচ্ছে আল্লাহ তালার মুবারকি সিফাতি নাম আল্লাহ তালা বলছেন আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম ধরে ধরে তোমরা আল্লাহর সানে তাকে ডাকো আল্লাহকে পাবে আল্লাহর নাম এই সুন্দর সুন্দর স্মৃপি নামগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকতে থাকো এরপরে আল্লাহ রব্বুল আলমিন এই দেড় পাড়ার ভেতরে অন্যত্র সুন্দর করে বলেছেন আরেকটি বিষয় কোরআনে করিমের তেলাওয়াত শ্রবণ করার ব্যাপারে কোরআনে করিম তেলাওয়াত শুনলে মোমেনদের মন গলে যায় দিল গলে যায় কলিজার মধ্যে শান্তি প্রশান্তি বয়ে আনে এ ব্যাপারে আল্লাহরব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউলাহু আনসিতুল আল্লা কুমতুর হামুন তোমরা যখন কোরআন শুনবে তখন নিস্তব্ধ নিরবচ্ছন্ন অবস্থায় তোমরা কোরআন মন দিয়ে শোনো এবং তখন চুপ থাকো আর এই চুপ থাকে চুপ থাকা অবস্থায় তেলাওয়াত শোনার পরে হয়তোবা তোমাদের জন্য এটা রহমত বয়ে আনবে তোমাদের জন্য কল্যাণকর এটা হবে কোরআন যদি শান্তশিষ্টভাবে মহব্বতের সাথে কেউ শোনে এবং তেলাওয়াত করে যিনি তেলাওয়াত করলেন এবং যিনি শুনলেন দুজনারই এহকালীন এবং পরকালীন বিরাট ফায়দা এবং উপকার হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এরপরে সুরা আনফাল নাজিল করলেন সুরান ফালের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয়ের উপরে আল্লাহ কথা বলেছেন এর ভিতরে একটি বিষয় হল প্রথমে আল্লাহ বলেছেন হেনবি বদরের ময়দানে যে সমস্ত সাহাবিরা যুদ্ধে বদরের প্রান্তরে শহীদ হয়েছেন এবং যে কাফেরগুলি জাহান্নামি ঠিকানা পেয়ে যারা ওখানে শেষ হয়ে গিয়েছে এবং তাদের রেখে যাওয়া গণিমাতের মাল সম্পদ সেই সম্পদগুলি কে খাবে কে নেবে এটা নিয়ে যখন বিজয়ী সাহাবিদের মধ্যে তোলপার শুরু হলো সন্দেহ শুরু হলো এবং তাদের ভেতরে যখন এ নিয়ে ভাগাভাগির একটা বিশাল আলোচনা পর্যালোচনা শুরু হলো তখন আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে তার নবীকে জানিয়ে দিলেন হাবিব এই বদরের ময়দান শুদ্ধ যাবতীয় গনিমতের মাল কে পাবে কে খাবে কে নেবে এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ বলেছেন সুরা আনফালের শুরু শুরুতেই ইয়াস আলু নাকা আনিল আনফাল উলিল আনফাল উলিল্লাহ ইউর রসুল হেনবি আপনি মোমিন বান্দাদেরকে বলে দিন তারা যদি আপনারকে এই আনফাল সম্পর্কে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে প্রশ্ন করে জানতে চায় তাহলে আপনি বলুন নিশ্চয়ই আনফালের সম্পদ গনিমতের সম্পদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর জন্য এর মানে আল্লাহর রসুল যাকে ভাগ করে দিবেন যাকে দিবেন যেখানে দেওয়া প্রজন মনে করেন সেটা আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিবেন আল্লাহর নির্দেশ অনুযায়ী রসুল করিম সাল্লাহ সাল্লাম সেভাবেই গনিমতের মাল বন্টন করবেন সুরা আল আলফা আল আনফালের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রবুল্ আলমিন বলে দিয়েছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওালাইকিন্ন রমা নবী করিম সাল্লামকে হেফাজত করার ক্ষেত্রে সাহাবাই রামকে হেফাজত করার ক্ষেত্রে কাফেরদের চোখে ধুলি কণা দিয়ে আল্লাহ তার হাবিবকে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কাফেরদের মুখ থেকে কাফেরদের অস্ত্র থেকে কাফেরদের অত্যাচার থেকে কাফেরদের হুমকি থেকে রেহাই দিয়েছেন মুক্তি দিয়েছেন এ ব্যাপারে কথা বলেছেন এরপরে আল্লাহর রব্বুল আলমিন এ আয়াতে কারিমায় অসংখ্য আয়াত দিয়েছেন একটি আয়াত আরেকটি আয়াত গুরুত্বপূর্ণের সাথে আল্লাহ বলেছেন নাজিল করেছেন ইন্না দিন মানু ওয়াহাজারু ওয়াজাহাদু জাহাদু বি আমিহিম ও আংফুসিহিম এই আয়াতের মধ্যে মোমেনদের নিদর্শনগুলি উল্লেখ করে দিয়েছেন যে মোমেন তো তারা যারা আল্লাহর জন্য হেজরত করে আল্লাহর জন্য জেহাদ করে এবং নিজের যান এবং মালকে বিলীন করে দিয়ে আল্লাহর রাস্তায় জন্য তারা নিজেরা নিজেদেরকে ধাবিত করে আসুন আজকের এই দেড়পাড়া কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে হাফেজে কোরআন আজকে তারাবির সালাতের ভেতরে এই আয়াতগুলি তেলাওয়াত করবেন আমরা জেনে নিলাম আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের সার সংক্ষেপ আলোচনা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী সাত রমজানের কি তেলাওয়াত করা হবে তার সর সংক্ষেপ আলোচনা জানার জন্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ মাহেরমজা সব পোরাদ করবেন খামা সব পোরাদ করবেন খামা আল্লা তালা দয়াবান তহুমাতে বরকত মাগ ফেরাতে রে